ফের উত্তপ্ত উপত্যকা, বিনা প্ররোচনা জম্মু কাশ্মীরের পুঞ্চে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, মর্টার হামলা চালায় পাক সেনা, পাল্টা জবাব দিচ্ছে ভারতও। কাটমানি ইস্যুতে উত্তাল গোবরডাঙ্গা, পুরসভা অভিযানের মাঝেই পুলিশ বিজেপি সমর্থকদের খণ্ডযুদ্ধ, ঘটনাস্থলে পুলিশের লাঠিচার্জ, পাল্টা আক্রমণ করে সমর্থকরাও, দুজন পুলিশ সহ জখম 25-30 বিজেপি কর্মী। বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণাবর্তের জেরে উত্তাল সমুদ্র, এরই ফলে সৃষ্টি হয়েছে নিম্নচাপ অক্ষরেখার, আগামী 48 ঘন্টা উত্তাল থাকবে সমুদ্র সৈকত, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন ও সদস্যতা অভিযানে অতর্কিত আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, মারধর ও ঘর ভাঙচুর বিজেপি কর্মীদের, ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, আশঙ্কাজনক অবস্থায় 4 জন বিজেপি কর্মী ভর্তি হাসপাতালে। রাস্তা সারানোর দাবিতে ভাঙা রাস্তার জমা জলে মাছ ছেড়ে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা, ঘটনাটি নদিয়ার চাকদা থানার মদনপুর কুমারপুর এলাকার। অভিযোগ, মদনপুর স্থানীয় একটি হাসপাতাল মোড় থেকে রাউতাড়ি গ্রাম পর্যন্ত গুরুত্বপূর্ণ 14 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 5 কিলোমিটার বেহাল হয়ে পড়েছে বেশ কয়েক বছর ধরে। গ্রেফতার গায়ক শিলাজিতের ছেলে ধী মজুমদার, রুটিন চেকিং এর সময় গাড়িতে মাদক নিয়ে মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। ওই গাড়ি থেকে পাওয়া গিয়েছে প্রায় 400 গ্রাম গাঁজা। ধীর সঙ্গে আরো 2 বন্ধুকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কপিল দেবের জীবনী অনুসারে 83-তে তরুণ কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং, আর তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন রিয়েল লাইফের স্ত্রী দীপিকা পাড়ুকোন। আজ রণবীরের 34তম জন্মদিনে কপিল দেব হিসেবে মুক্তি পেল রণবীরের ফার্স্ট লুক। চলতি বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া শনিবার, তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে নেয়াতে নিয়ম রক্ষার ম্যাচ, তবে এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার একটা সুযোগ থাকে বিরাটদের। সেই জায়গা থেকে শ্রীলঙ্কাকে হালকাভাবে নিতে রাজি নয় ভারতীয় শিবির। তাছাড়া এই ম্যাচে একটি নয়, 3-3টি বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। ইঙ্গি ছিলই, প্রত্যাশিতভাবেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন শোয়েব মালিক। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শেষ হতেই সাংবাদিক সম্মেলনে শোয়েব জানিয়ে দিলেন, পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে এবং টি-20 ক্রিকেটে ফোকাস করতে একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা। নিউজিল্যান্ডকে টপকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পাকিস্তানের কাছে কার্যত একটি কঠিন অঙ্কের সমীকরণ ছিল। সেই সমীকরণের সঙ্গে নিয়েই শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে 2019 সালের বিশ্বকাপের শেষ ম্যাচ মাঠে নেমেছিল সরফরাজের দল। ইমামুল হক, বাবর আজম ও শাহিন আফ্রিদির দুরন্ত পারফরমেন্সে ভর করে জয় দিয়েই বিশ্বকাপ শেষ করল পাকিস্তান। বাংলাদেশকে 94 রানে হারালো তারা। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।